everyone, assalamu alaikum. Welcome back to my channel Bangladeshi blogger Aunto. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আজকে আবার একটি ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগে থাকবে ঘোরাঘুরি আর অনেক কিছু, সব কিছু মিলিয়ে অনেক লম্বা একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। তো দুই দিনের কিছু ভিডিও নিয়ে আজকের ব্লগটা আমি সাজিয়েছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, আমরা একটু পর বের হব, বাসায় ভালো লাগছে না, তো ও বলল যে চলো আমরা একটু ঘুরে আসি বাহির থেকে। তো এখন আম্মু পেয়ারা আর আমড়া কেটে দিয়েছে, আর এগুলো কেনা পেয়ারা আর আমড়া ছিল, তো আমরা খেয়ে নিচ্ছি। তারপর আমি আম কেটেছি, তো আমগুলো অনেক টেস্টি ছিল, অনেক বেশি মিষ্টি ছিল। তো আমরা খেয়েটে তারপর বের হয়ে গিয়েছি। এখন বাজে প্রায় 5:30টার উপরে বেজে গিয়েছে, তো আমরা এখন একটু ঘুরতে বের হয়েছি, দেখা যাক আমরা কোথায় যাই। তো অনেকেই আমাকে এখনও কমেন্ট করতেছে যে আপু ভাইয়া আছে নাকি চলে গিয়েছে। আমি কিন্তু আমার ব্লগে বলেছিলাম যে ও থাকার সময়ের ভিডিও এগুলো, তো ও কিন্তু চলে গিয়েছে অনেক আগেই। তো ভিডিওগুলো আমি তখন নিয়মিত আপলোড করতে পারিনি, ও যখন আমাদের বাসায় ছিল সেজন্য লেট হয়ে গিয়েছে আপলোড করতে, তো এখন করছি। আমরা আমাদের পছন্দের জায়গাটিতে চলে এসেছি, আর আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই জায়গাটি কোন জায়গা। আমি এখানে এসে অলরেডি দুইটা ব্লগ করে ফেলেছি। তো আমরা আজকে আবারও সেম জায়গাতেই এসেছি। বিকেলবেলা এই জায়গাটা খুব বেশি ভালো লাগে, আর আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না, একদমই কাছে। তো আমি আবারও জায়গাটি সম্পর্কে সবাইকে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের কুমিল্লার গুমতি নদীর পার, আর এরিয়াটার নাম হচ্ছে পালপাড়া। এখানে কফি হাউস আছে আর অনেক সুন্দর বসার প্লেস আছে। তো আজকে এত মানুষ ছিল, আমরা এসে জাস্ট অবাক হয়ে গিয়েছি, এত মানুষ ছিল আপনারা দেখতেই পাচ্ছেন। এই পাশটাতে অনেক মানুষ আর অনেক বাইক, এখানে বাইকে করে অনেক মানুষই এসেছে। তো এখন বাজে প্রায় 5:45, কিন্তু রোদের আঁচ এখনও রয়ে গিয়েছে, আর আজকে এখানে প্রচণ্ড গরম। যাও আসলাম গরমের মধ্যে একটু ঠান্ডা হাওয়া বাতাস খেতে, কিন্তু এখানে এসেও উল্টা গরম লাগছে, একটুও বাতাস নেই। তো অন্য দুই দিনের তুলনায় আজকে কিন্তু তেমন একটা ভালোও লাগেনি।
ওখানে খুব অল্প সময়ের জন্যই ছিলাম, কারণ ওখানে আজকে এত বেশি গরম ছিল আর এত বেশি মানুষ ছিল। তো আপনাদের ভাইয়া বলল যে চলো এখানে আর থাকা যাবে না, কারণ আরাম পাচ্ছিলাম না, অনেক বেশি গরম লাগছিল, বাতাস তো নেই। তো সে বলল চলো আমরা একটু কুমিল্লা থেকে ঘুরে আসি, ভালো লাগবে। তো আমি ওকে বললাম যে সন্ধ্যা হয়ে গিয়েছে, চলো বাসায় চলে যাই, আর কুমিল্লা যাওয়া লাগবে না। তো সে শুনল না, বলল যে সন্ধ্যাবেলায় ঘুরতে মজা, চলো কুমিল্লা থেকে আমরা ফুচকা খেয়ে আসি, তোমারও ভালো লাগবে। আর ও চলে যাবে, এর মধ্যে আর বের হওয়া হবে না। তো বললাম ঠিক আছে চলো যাই। তো এই তো আমরা আবার ওখান থেকে অটো নিয়ে এখন চলে আসলাম কুমিল্লায়। তো বলল যে ফ্লাইওভারের এখানে দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়া খাবে, একটু সেলফি টেলফি তুলবে। তো আমরা ওখানে অনেক ছবি তুলেছি, যতটুকু সময় ছিলাম ছবি তুলেছি, একটু ভিডিও করেছি। তো ওই যে দেখতে পেলেন, এখন ফ্লাইওভারের উপরে একটু দাঁড়ালাম, দুই একটা সেলফি তুললাম। তো এখন আবার চলে এসেছি ফুচকা খেতে। তো সন্ধ্যার এই জার্নিটা আমাদের কাছে খুব বেশি ভালো লেগেছে, বাহিরে অনেক ঠান্ডা বাতাস ছিল আমরা যখন আসছিলাম। তো এখন ফুচকা খেতে এসে এখানে কারেন্ট চলে গেল, আমি মোবাইলের আলোতে ভিডিও করছি। তো ও নিয়েছে দই ফুচকা, আর আমি নিয়েছি স্পেশাল একটা ঝাল ফুচকা হয় এদের, এটা নিয়েছি, আর ছিল ফান্টা। তো এই তো আমরা এই জায়গায় এসেছি ফুচকা খেতে। এখানে একসাথে অনেকগুলো ফুচকার দোকান আছে। তো এটা হচ্ছে কুমিল্লার জিলা স্কুলের সামনে ছিল আর কি, এটা আগে চাচার চটপটি ফুচকা, খুবই বিখ্যাত। তো আমরা এখানেই বসেছি। তো কুমিল্লার জিলা স্কুল রোডের সামনের ফুচকাটা আমি আগে অনেক খেয়েছি, আগে যখন কুমিল্লায় রেগুলার আসা হতো, ভার্সিটিতে যাওয়া হতো, রেগুলার ক্লাস করতাম আমি, তো প্রায় সময় এই সাইডটাতে আসলে কখনই ফুচকা না খেয়ে যাওয়া হতো না। তো ফুচকার ওই দোকানগুলো এখন আর ওই প্লেসটাতে নেই, এখন ওই দোকানগুলো সরিয়ে ফেলেছে ওখান থেকে। তো যাই হোক, আমরা ফুচকা খেয়ে এখন এসেছি একটা কেক শপে, এটা নিউ মার্কেটে। তো এখান থেকে মইনের জন্য ও একটা কেক নিল, আর আমরা পেস্ট্রি কেক খাচ্ছি, পেস্ট্রি আমার অনেক পছন্দের। তো আমরা এখন রওনা করেছি বাসার উদ্দেশ্যে, এখন প্রায় বাজে 8:30। অলরেডি সব দোকানপাট, মার্কেট সব কিছুই অফ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে, এখন কুমিল্লাতে 8টার মধ্যেই অলরেডি সব দোকানপাট অফ হয়ে যায়। তো এখানকার সব মার্কেটগুলোই অফ হয়ে গিয়েছে। তো রাতের বেলা এই সময়টাতে রিক্সা জার্নি আমাদের দুজনের কাছেই অনেক বেশি ভালো লাগে, আমরা এটা অনেক এনজয় করি, স্পেশালি ঢাকায় খুব বেশি ভালো লাগে রিক্সা জার্নিটা। তো আমরা এখন রিক্সা থেকে নেমে সরাসরি বাসা পর্যন্ত সিএনজি নিয়ে নিব, তারপর চলে যাব বাসায়, তারপর বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আর কি কি হলো। তো বাসায় চলে আসার পর এই তো এখন এসেই দেখতে পেলাম যে আম্মু ছড়া বানিয়েছে, এটাকে অনেক জায়গায় চুই পিঠা বলে। তো আম্মু ছড়াটা অনেক আগেও অনেকবার বানিয়েছে, আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, রেসিপিটাও শেয়ার করেছি কয়েকটা ভিডিওতেই, আমি দেখিয়েছিলাম কিভাবে বানায়। তো এটা আম্মু আজকে বানিয়েছে খেজুর গুড় দিয়ে, নারকেল দিয়ে, অনেক বেশি মজা হয়েছে দেখতেই পাচ্ছেন। আর এই তো মইনের জন্য এই কেকটা আনা হয়েছে, ওর ভাইয়া নিয়ে এসেছে। তো এখন আমরা অল্প একটু করে ছড়া খাবো, দেখে অনেক বেশি মজার লাগছে, যদিও পেটে আমাদের দুজনেরই জায়গা নেই কারো, অল্প অল্প করে একটু খাবো। আর আজকের এই আম্মু কীভাবে এটা বানালো আমি তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমি তো বাসায় ছিলাম না, আমি এসে তো দেখে অবাক হয়ে গেলাম এত শর্ট টাইমের মধ্যে। আমি তো বিকেলবেলার পর বের হয়েছি, প্রায় 5:30টার পর, তো আমি জানতামও না যে আম্মু আজকে ছড়া বানাবে। তো এসে একটু অবাক হলাম এত কম সময়ে আম্মু কীভাবে এত মজার একটা খাবার বানিয়ে ফেললো। তো যাই হোক, ছড়াটা অনেক 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 বেশি মজার হয়েছিল, সেও খেয়ে ভীষণ মজা পেয়েছে। তো এখন ওরা বসে ক্যারাম খেলতেছে, আমার ভাই, তারপর আমার মেজো বোন, আর হচ্ছে আপনাদের ভাইয়া, আর ছোটো বোন হচ্ছে পড়াশোনা নিয়ে বিজি। আর আমিও খেলবো না, কারণ আমি এখন ভিডিও এডিট করতে বসবো। তো আমি একটু বসে ওদের খেলা দেখছিলাম। তো আমার সেদিনের ভিডিও এতটুকু পর্যন্তই ছিল, এখন হচ্ছে নেক্সট ডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে সকালবেলা, তো এখন বাজে প্রায় 11:30। তো আম্মু আমাকে আমড়া ছিলে দিল, আমড়াগুলো এখন আমি গ্রেটার দিয়ে কুচি কুচি করে নেব, আম্মু আমড়ার ভর্তা বানাবে। আর এখানে আমি কিছু মশলা পেস্ট করে রেখেছি, আম্মু সব কেটে কুটে দিয়েছিল মশলাগুলো, পেঁয়াজ আদা রসুন এগুলো। আর মইনকে দেখতে পাচ্ছেন, সে কোরআন শরীফ পড়তেছে। তো আমি এখন আমড়াগুলোকে গ্রেটার দিয়ে কুচি কুচি করে নেব,
এগুলো দিয়ে আম্মু হচ্ছে ভর্তা তৈরি করবে। লবণ, তারপর হচ্ছে গাছের কাঁচা মরিচ, তারপর হচ্ছে শুকনো মরিচ ডালা, চিনি, এগুলো দিয়ে ভর্তাটা বানাবে আর কি। আর গাছের কাঁচা মরিচে অনেক সুন্দর একটা স্পাইসি একটা ফ্লেভার থাকে, যেটা ভর্তাতে অনেক বেশি ভালো লাগে। সেজন্য আম্মু সব কিছু দিয়ে মিক্স করে ভর্তাটা বানিয়ে নিয়েছে, এখন আমি নিয়ে যাচ্ছি ওর জন্য। এই তো, অনেক মজার হয়েছিল ভর্তাটা, অনেক ঝাল হয়েছিল। তো আম্মু এখন হচ্ছে রান্না করবে, রান্না অলরেডি বসিয়ে দিয়েছে। আমি এখন আম্মুকে মাছ ধুয়ে দিব আর চিকেনটা ধুয়ে দিব। তো এটা ছিল কাতল মাছ। তো আম্মু আজকে রান্না করবে পেঁয়াজ দিয়ে কাতল মাছ ভুনা। আর এই যে এখানে সবজি রান্না হচ্ছে, সব সবজি মিক্স করে একটা সবজি রান্না করছে। আর চিকেন ভুনা আর হবে ঢেঁড়সের ভর্তা, এই হচ্ছে আমাদের আজকের মেনু। তো আম্মুর রান্নাগুলো আমি আর সম্পূর্ণ শেয়ার করতে পারলাম না, কারণ আমার অন্য একটু কাজ আছে, আমি এখন সেগুলো করব। দেখতেই পেয়েছেন আপনাদের ভাইয়া হচ্ছে দাড়ি ট্রিম করছিল। তো এখন হচ্ছে বিকেলবেলা, আর এটা ছিল যে কম্পিটিশন ভিডিওটা ছিল খাবারের, দুলাভাই আর শালিকার মধ্যে নুডলস প্রতিযোগিতা। তো সেই নুডলসটা আমি রান্না করছি, বিকেলবেলা রান্না করছিলাম, এটা হচ্ছে সেদিনের ভিডিও। তো কয়েকজন আমাকে কমেন্ট করে বলেছিল যে আপু তোমার নুডলস রান্নার রেসিপিটা শেয়ার করো প্লিজ। তো আমি নুডলস আসলে খুবই সিম্পলভাবেই রান্না করি। তো আজকে নুডলসটাও আমি খুবই সিম্পলভাবেই রান্না করেছি, ডিম দিয়ে আর দুইটা সবজি দিয়ে। আলু দিয়েছি আর হচ্ছে বরবটি দিয়েছি। তো বরবটি আর নুডলসটাকে আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি, আলুটা সেদ্ধ করিনি, কারণ আলুটা সেদ্ধ করলে আমার কাছে ভালো লাগে না, আলুটা ভেঙে যায়। সেজন্য আমি আলুটাকে ভেজে নিয়েছি আগে তেলের মধ্যে, সামান্য একটু মরিচের গুঁড়ো আর সামান্য একটু ব্ল্যাক পেপার আর হচ্ছে লবণ দিয়ে। দেখতেই পাচ্ছেন আলুটা এখন দিয়ে দিলাম। তো তারপর আমি যেটা করেছি, প্যানের মধ্যে তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু সফট করে নিয়েছি, এর মধ্যে দুইটা ডিম ভেঙে দিয়েছি, তারপর নুডলসের এক প্যাকেট মশলা দিয়ে দিয়েছি ডিমটার মধ্যে, আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়েছি অল্প একটু সয়া সস, অল্প একটু টমেটো সস দিয়ে ডিমটাকে আমি ছুরি ছুরি করে ভেজে নিয়েছি, মানে স্ক্রাম্বল করে আর কি। তারপর এর সাথে আগে থেকে ভেজে রাখা, কুচি করে রাখা যে আলুটা ভেজে রেখেছিলাম, সেই আলুটা অ্যাড করে দিয়েছি। এভাবে করে ভেজে আলুটা নুডলসের সাথে অ্যাড করলে নুডলসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়, আমার কাছে যেটা মনে হয় আর কি। সেদ্ধ করে দিলে ওই টেস্টটা আসে না। তো এভাবে করে রান্না করে দেখতে পারেন, নুডলসের টেস্টটা অনেক বেশি ভালো আসে এভাবে, মানে আলুটা ভেজে দিলে আর কি। তো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা নুডলস আর বরবটি, একসাথে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, আর দিয়েছি টমেটো কেচাপ। তো এখন দিয়ে দিব নুডলসের যেই বাকি মশলাগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল ঝটপট খুবই মজাদার একটা নুডলস। নুডলস কিন্তু আমার অনেক পছন্দের, আর আমি খুব বেশি নুডলস খাই। আমার অনেক ভিউয়ার্সরাই আমাকে আগে বলতো যে আপু আপনি এত নুডলস কেন খান, সবসময়ই সকালবেলা দেখা যায় অন্য কিছু খেতে ইচ্ছে না করলে নুডলস বানিয়ে খেয়ে ফেলি।
এই তো আমার নুডলস রান্না হয়ে গিয়েছে। ওদের কম্পিটিশনের জন্য নুডলস রান্নাটা কমপ্লিট, আর কম্পিটিশনের ভিডিওটা তো আপনারা অলরেডি দেখে ফেলেছেন। তো নুডলস খাওয়ার কম্পিটিশন করতে গিয়ে তো শালিকা আর দুলাভাইয়ের হাসতে হাসতেই জীবন শেষ, কি খাবে আর নুডলস। তো যাই হোক, অনেক মজার ছিল ওই ভিডিওটা, আমরা সবাই অনেক এনজয় করেছি, আর ওইটা ছিল আমার চ্যানেলের জন্য ফার্স্ট কোনো ইটিং চ্যালেঞ্জ ভিডিও। তো এখন হচ্ছে রাতের বেলা, ও হচ্ছে পরদিন চলে যাবে, তো যাওয়ার আগে আমি ওর শার্ট কিছু আয়রন করব। আর সে আমাকে বারবার নিষেধ করতেছে, আগে থেকেই বলতেছে এগুলো এক্সট্রা কষ্ট করার কোনো প্রয়োজন নেই, সে বাসায় গিয়ে নিজেই আয়রন করবে। তো আমি একরকম জোর করেই শার্টগুলো আয়রন করছিলাম, সে আমাকে বলছিল যে এত কষ্ট করার কোনোই প্রয়োজন নেই তোমার, কারণ আয়রন করতে কিন্তু অনেক কষ্ট, আর এত শার্ট তোমার আয়রন করা লাগবে না। তো আমি ওকে বললাম যে বাসায় গিয়ে তো তোমাকে করতেই হবে, তো আমি করে দিই, তো একই তো হলো। তাও সে বলতেছে যে না না করতে হবে না। একবার সে আয়রনের প্লাগ খুলে দিছে, নিয়ে রেখে দিছে, তারপর মাঝখানে সে একবার ড্রয়িং রুমে গিয়েছে এই ফাঁকে আমি। তো এর মধ্যে আমি দুইটা শার্ট আয়রন করেছি, এখন আবার সে রুমে ব্যাক করেছে। তো এসেই বলতেছে তুমি এখনও শার্ট নিয়ে বসে আসো। তো আমি ওকে বললাম যে এই বইটা তো তুমি কিছুদিন থেকে পড়ছো, কাল তো চলে যাবা, এই বইটা শেষ করার ট্রাই করো। তো এই ফাঁকে আমি আরও একটা শার্ট আয়রন করে ফেলেছি। তো এক পর্যায়ে সে আয়রন নিয়ে রেখে দিছে। তো যাই হোক, সবগুলো আর আয়রন করা হলো না, তিনটা শার্টই আয়রন করতে পেরেছি। তো আজকের ব্লগটি এখানেই শেষ করব, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।